কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে আজ সোনামুড়ায় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে হয় এক প্রতিবাদ মিছিল ও পথসভা। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য রতন সাহা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো কিছুই নেই, যা রয়েছে পুঁজিপতিদের জন্য। এমনিতে দেশের অবস্থা বিপজ্জনক, এই অবস্থায় এই বাজেট আরো বেশি মানুষকে বিপদের মুখে ঢেলে দেবে বলে তিনি দাবি করেন। এদিন সোনামুড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুনিতে এসে পথসভায় মিলিত হয়। কেন্দ্রীয় সরকার গত 23 জুলাই পার্লামেন্টে যে বাজেট পেশ করেছে, এই বাজেট এটা দেশি বিদেশি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে, আর আমাদের দেশের যে আমজনতা, তাদের ক্ষুধা, তাদের দারিদ্র, তাদের বেকারি, তাদের যে মূল সমস্যাগুলো, এগুলোকে আরো বাড়িয়ে তুলবে। কাজেই এই বিষয়ে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা মিছিল করেছি, আমরা পথসভা করেছি। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।